আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্নাবান্না থেকে ব্লগটা স্টার্ট করলাম। গরুর বস্তু রান্না করছিলাম, তো মাংসটাকে অনেকটা মেখে ফেলার পরে আমার মনে হয়েছে শ্যুট করার কথা, তো কি আর করার, শ্যুট তো করা হলো না। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। গরুর বস্তু রান্না করছি আর আমি অলওয়েজ এভাবেই রান্না করি, সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে তারপরেই বসিয়ে দিই চুলায়। আমি অলওয়েজ ফাঁকিবাজি রান্না করতে চাই, এটা আপনারা অনেকেই জানবেন যারা আমার রেগুলার ভিউয়ার্স। আমি যেই রান্নাটা করলে, যেই স্টাইলে রান্না করলে রান্নাটা ঝটপট হবে, তাড়াতাড়ি শেষ হবে, সেই স্টাইলটা অলওয়েজ ফলো করি। তো এই জন্য গরুর গোস্ত আমি এভাবে মেখে ঝুঁকে রান্না করি অল টাইম, আমার কাছে ভালোই লাগে। আর আপনারা অনেকে হয়তো বা কষিয়ে রান্না করবেন, কষিয়ে রান্না করলেও একটা আলাদা মজা থাকে, আর এভাবে মেখে রান্না করলেও খারাপ হয় না, বেশ ভালোই হয় আলহামদুলিল্লাহ। এই ছিল আজকে আমার দুপুরের রান্না বান্না। গরুর গোস্ত আর রান্না করেছি রুই মাছ দিয়ে মটরশুঁটি, রান্না করেছি একটা সবজি আর সালাদ তৈরি করেছি, আর ভাত তো আছেই। ফেসবুকিং করতে করতে হঠাৎ একটা পিজা শপের রিভিউ পাই সামনে, সো ওটা একটু মনিটরিং করে দেখলাম যে বেশ ভালো রিভিউ, আর পিজাগুলো দেখতেও খুব ইয়াম্মি ছিল। আর আমার ভাই বোন বাসায় একা, আমার মনে হলো ওদের ফেভারিট কিছু অর্ডার করি, ওদের কাছেও ভালো লাগবে, যেহেতু বাবা মা নেই এমনিতে, ওদের একটু মন খারাপ, তো এই জন্য অর্ডার করেছিলাম পিজা। তো দুইটা পিজা ওরা নিয়ে এসেছে, সবচেয়ে বেস্ট পার্ট অর্ডার করার আধা ঘন্টার মধ্যেই চলে এসেছে একদম গরম গরম পিজা নিয়ে। সো আমার কাছে এদের সার্ভিস খুবই ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, অ্যান্ড পিজার টেস্টটাও খুবই ভালো ছিল। সো আপনারা যারা ঢাকায় আছেন চাইলে এই পিজাগুলো ট্রাই করতে পারেন। আর এই পিজা শপটা হচ্ছে ইটালিয়ান পিজা হাউস, ফেসবুকে সার্চ করলেই তাদের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। টেকনোলজির এই যুগে আসলে সব কিছু খুবই উন্নত হয়ে গিয়েছে, সব কিছু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, পুরো পৃথিবীটাই ধরতে গেলে এখন আমাদের হাতের মুঠোয়। আমরা যখন যেটা চাচ্ছি খুব ইজিলি সেটা পেয়ে যাই, আমাদের একটা ইচ্ছা পূরণ করতে হলে খুব বেশি পরিশ্রম করতে হয় না, সব কিছু খুবই ইজি হয়ে গিয়েছে। আর ঘরে বসে আমরা চাইলে একটা জিনিস অর্ডার করতে পারি, কিছু খেতে পারি, কিছু কিনতে পারি, খুবই ইজি সিস্টেম, ভালোই লাগে এই সিস্টেমটা। আগে যেমন চিঠির আশায় বসে থাকতে হতো বা একটা টেলিগ্রাম একটা ফ্যাক্সের আশায় বসে থাকতে হতো, এখন আর সে বসে থাকা থাকি দিন শেষ, এখন যা হয় সব কিছু ইনস্ট্যান্ট হয়ে যায়। সো দুনিয়া খুব ফাস্ট গতিতে চলছে, ভালোই লাগে ব্যাপারটা। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকেই এই টেকনোলজির অপব্যবহার করি, ভার্চুয়াল লাইফটাকে আমরা অনেক হালকাভাবে নিই, যে এটা ভার্চুয়াল জগৎ, এখানে আমাদেরকে দেখা যাবে না, আমাদেরকে কোনোদিনও খুঁজে পাবে না, এগুলো ভেবে আমরা যা খুশি তা করে ফেলি, একজন আরেকজনকে ইচ্ছা মতো মানে মন খুলে গালি দেই, ইচ্ছা মতো যা তা বলি, খারাপ বিহেভ করি, ঠিক আছে? আমরা চিন্তা করি না যে আমাদেরকে এটার জন্য হিসাব দিতে হবে, আমরা হয়তো বা এই দুনিয়ায় পার পেয়ে গেলাম এগুলো বলে এগুলো করে, বাট আমাদের আলটিমেটলি একদিন কিন্তু হিসাব দিতেই হবে, তাই না? এটা আমরা ভুলে যাই, আমরা একজন আরেকজনকে হার্ট করে খুব ইজিলি কথা বলি, হয়তো বা সামনাসামনি থাকলে আমরা কিন্তু ওভাবে কথা বলি না, সামনাসামনি একজন আরেকজনকে একটা কথা বলতে গেলে একটু ভাবি, একটু সংকোচ বোধ করি, কিন্তু এটা ভার্চুয়াল লাইফে যখন আমরা একটা টেক্সট ছুঁড়ে দিই, একটা কমেন্ট ছুঁড়ে দিই, তখন আমরা এটা চিন্তা করি না। আমাদের মনে যত রাগ যত ক্ষোভ আছে সব আমরা কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে প্রকাশ করে দেই, আমরা চিন্তা করি না যাকে আমরা একটু করে কথা বলছি, যাকে হার্ট করে কথাগুলো বলছি তার লাইফে এর কী এফেক্ট পড়ছে। হতে পারে সে খুব ডিপ্রেশনে আছে, সে মেন্টালি আপসেট আছে, আমাদের কথাগুলো শুনে সে আরও বেশি ডিপ্রেশনে চলে গেল, আরও বেশি ডিপ্রেসড হলো। সো এগুলোর জন্য কিন্তু আল্লাহ পাকও আমাদের উপরে নারাজ হবেন, কিন্তু আমরা আসলে সেটা ভাবি না, সেটা চিন্তাই করি না, আমরা নিজেদের রাগকে কন্ট্রোলই করতে পারি না। তো এটা আসলে একটা মূর্খতার পরিচয় আমার কাছে মনে হয়, যে ক্ষমতার অপব্যবহার করি আমরা, ঠিক আছে? ফেসবুকিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব, এগুলো আমাদের একটা বিনোদনের মাধ্যম, বাট এগুলোর
কে ইউজ করে আমরা একজন আরেকজনকে কষ্ট দেই, এটা একদমই উচিত না। অন্যকে খারাপ কথা বলে নিজেকেই ছোট করা হয়, নিজের বংশের পরিচয় দেওয়া হয়, নিজে কোন কি ধরনের বংশ থেকে বিলং করি সেটাই বোঝানো হয়, ঠিক আছে? যে একজন মানুষ এক বিশেষ করে একজন নারী হয়ে আরেকজন নারীকে উল্টাপাল্টা কথা বললে সে কোন বংশ থেকে এসেছে, তার কি ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু বোঝাই যায়, তাই না? তো আমরা এইভাবে নিজেদের বংশকেই মানুষের কাছে ছোট না করি, ঠিক আছে? আমরা একজনের ফ্যামিলি নিয়ে কেন কথা বলবো, আমরা একজনের ব্যাকগ্রাউন্ড, একজনের পাস্ট, একজনের কষ্টের জীবন সেগুলো তুলে নিয়ে তাকে খোঁটা দেই, এটা একদমই উচিত না। এগুলো আমাদের একটু মেনে চলা উচিত, ঠিক আছে? আমি আশা করি আমার কথায় কেউ হার্ট হবে না। যারা এরকম তারা নিশ্চয়ই মনে মনে বুঝতে পারছো যে হ্যাঁ আমি এরকম, সো তারা শুধরে যাও, এটাই আমার রিকোয়েস্ট থাকবে আমার আজকের ভিডিওটির মাধ্যমে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আশা করছি আমার কথাগুলো আপনাদের মাঝে ভালো এফেক্ট ফেলবে, খারাপ এফেক্ট ফেলবে না। সো এখন অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11:40 বাজে। রাতে আমার ছোট ভাই বোন তাদের আবদার কোল্ড কফি খাবে, তো এত রাতে কোল্ড কফি তার অর্ডার করে পাওয়া যাবে না, তো বাসায় বানাতে হবে। সব কিছু বাসাতে ছিল, আমার ছোট বোন বেশি রিকোয়েস্ট করছে আর ওর দেখা দেখি আমার ভাইও। সো এখন কি আর করার, বড় বোন হয়ে তো খুবই বিপদে পড়ে গিয়েছি, ওদের ইচ্ছা পূরণ করতেই হবে। তো এখন সব কিছু রেডি করলাম কোল্ড কফি বানানোর, আর আমি যেভাবে কফিটা বানাবো এটা একদমই দোকানের মতোই সিমিলার। সো এই জন্যই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও যদি এভাবে ট্রাই করেন একদম পারফেক্ট কোল্ড কফি পেয়ে যাবেন ঘরে বসে খুব ইজিলি। পারফেক্ট কোল্ড কফির জন্য আমার লাগবে প্রথমে মিল্ক, আর মিল্কটা হতে হবে অবশ্যই আইস, একদম ডিপ ফ্রিজ থেকে বের করে বরফ হওয়া যে দুধটা সেটাই এখানে ইউজ করতে হবে পারফেক্ট দোকানের মতো কোল্ড কফি খাওয়ার জন্য। তবে আপনার যদি আমার মতো ঠান্ডার সমস্যা থাকে তাহলে এটা ইগনোর করবেন, নর্মাল লিকুইড মিল্ক দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে কোল্ড কফিটা কিন্তু সেই রকম স্বাদ আসে না। কোল্ড কফি নর্মালি দোকানে যে হয় একদমই একটা স্মুদি ভাব থাকে, সেরকম স্মুদি ভাব আনার জন্য আইসটা ইউজ করতে হবে, তো আমি সেটা ইউজ করেছি। আর দিয়েছি এখানে স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আসলে পরিমাণটা বলতে পারছি না কারণ এটা আগের ভিডিও, এই মুহূর্তে আমার মনে নেই। সো আমি এখানে চারজনের জন্য কোল্ড কফি বানিয়েছিলাম, সো সেই আন্দাজেই সব কিছু ব্যবহার করছি। আর এ পর্যায়ে দিচ্ছি কোকো পাউডার, এখানে চকলেট ইউজ করলেও হবে, আমার বাসায় যেহেতু কোকো পাউডার ছিল আমি কোকো পাউডারটা ইউজ করলাম। কোল্ড কফি মূলত একটু চকলেট ফ্লেভার হলেই ভালো লাগে, নর্মালি আমরা যেটা দোকানে কোল্ড কফি খাই সেটা কিন্তু চকলেট ফ্লেভারেরই থাকে। আর এখন আমরা দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট কফি, এখানে আমি ইনস্ট্যান্ট কফি ইউজ করেছি, আপনার বাসায় যেই কফি আছে সেটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যাই না, যে কফি অ্যাভেলেবেল থাকবে সেটাই দিবেন। আমি এখানে একটা ইনস্ট্যান্ট কফি দিয়ে দিচ্ছি, তো সব কিছু মিলিয়ে এখন জাস্ট ব্লেন্ড করে নিব, তাহলেই হবে। আর খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ মিল্কটা দিয়ে এই কোল্ড কফিটা তৈরি করতে হয়, তাহলেই একদম দোকানের মতো একটা স্বাদ আসে, স্মুদি স্মুদি ভাব থাকে। আমার প্রচণ্ড ঠান্ডার সমস্যা বলে আমি কোল্ড কফিটা খুব ভালো করে এনজয় করতে পারি না, কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। তো আমি এটাকে একটু নর্মাল টেম্পারেচারে এনে তারপরেই খেয়েছিলাম, কারণ আমার অনেক ঠান্ডা, আমার মানে বিশেষ করে উইন্টারে আমার প্রচুর ঠান্ডা লেগেই থাকে, পুরো 6 মাসই আমার ঠান্ডা থাকে, এরকম একটা অবস্থা। আমার আম্মুর ব্লেন্ডারের এই জারটা খুব ছোট সাইজের ছিল বলে আমার 2 বারে করতে হয়েছে, 2 গ্লাস 2 গ্লাস করে। সো কোল্ড কফি নর্মালি যত বেশি ডেকোরেশন করা যায় ততই সুন্দর লাগে দেখতে, আর যেটা দেখতে সুন্দর সেটা খেতেও বেশি মজা।
সো আমার এখন এত এনার্জি ছিল না, আমি খুবই টায়ার্ড ছিলাম, কারণ অনেক রাত, তখন 12টার উপরে বেজে গিয়েছিল অলমোস্ট। তো ওই সময় আমার এত এনার্জি নাই যে খুব বেশি গজমতি করে কফিটা বানাবো। আমি খুবই সিম্পলভাবে একটা উপর থেকে জাস্ট কোকো পাউডার ছড়িয়ে দিয়েছি, আর আমি তো এখন খেতেও পারছিলাম না, বাট দেখে আমার জাস্ট এত খেতে ইচ্ছে করছিল, বাট ঠান্ডার কারণে আমি ইনস্ট্যান্ট খেতে পারিনি, আমাকে একটু ওয়েট করতে হয়েছে। বাট আলটিমেটলি কফিটা অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন অনেক অনেক মজা হয়েছে, একদমই দোকানের কোল্ড কফির চেয়েও বেশি মজা হয়েছে। আমাদের সেকেন্ড ব্যাচের কফিটাও তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কতটা ঠান্ডা। এখন সবাই মজা মজা করে কোল্ড কফিটা এনজয় করবে। আপনাদের কাছে কেমন লাগলো কোল্ড কফির এই একদম ইজিয়েস্ট রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আমার চ্যানেলে আরও একটি কোল্ড কফি রেসিপি আছে যেটা আমি কালেক্ট করেছিলাম একদম সরাসরি স্ট্রিট থেকে, স্ট্রিট কোল্ড কফি। সো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে অথবা আইকার্ড থেকে লিঙ্কে ঢুকে দেখে আসতে পারেন একদম অথেন্টিক কোল্ড কফি রেসিপি। সো আজকেরটা কেমন লাগলো এটাও জানাতে ভুলবেন না, আর আজকে অনেকগুলো কড়া কড়া কথা বলে ফেলেছি, সেজন্য কেউ যদি হার্ট হয়ে থাকেন আমি খুবই দুঃখিত, তবে আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব ছিল, এটা আমাকে বলতেই হতো। আমার ভিডিও দেখে, আমার কথার মাধ্যমে যদি কেউ এতটুকুও শুধরায়, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে। সো এই দায়িত্ববোধ থেকে আমি আজকে এই কথাগুলো বলেছিলাম। আমি কিন্তু আপনাদের কাউকে ইন্ডিকেট করে বা কাউকে খোঁচা দিয়ে কথাগুলো বলিনি, কেউ যদি নিজে নিজে ভেবে বসেন বা নিজে নিজে বুঝে নেন যে আমি আপনাকেই বলেছি, সেক্ষেত্রে আমার কিছুই করার নাই, আমাকে এটা বলতে হবে, উচিত কথা বলতেই হবে। আমরা আসলে নিজেদেরকে একটু কন্ট্রোল করব, আর রাগ হতেই পারে, রাগ হওয়াটা স্বাভাবিক, তবে রাগটাকে কন্ট্রোল করাটা অনেক বড় একটা ভালো কাজ, এটা আমাদেরকে শিখতে হবে। রাগ করার জন্য অনেক কারণ পাবো, তবে ভালো থাকার জন্য একটা কারণই যথেষ্ট। সো আমরা ভালো থাকবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর একটা জীবন দিয়েছে, সেই জীবনটাকে উপভোগ করব, আল্লাহর পাকের নাম নিব বেশি বেশি, তাহলে আমাদের লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে, তাই না? সো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি, নতুন কোনো ব্লগের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।